10-12 জন গামছা পরিহিত আততায়ী বাহিনী বন্দুক নিয়ে আমাদের বুকে চলে আসলো। মানে শরীর একদম কাঁপতেছিল ভয়ে। তারপর আমরা বাধ্য হয়ে ব্যালট বের করে দিচ্ছি, ওরা সমানে ছাপ্পা মারা শুরু করে দেয় এবং আমার বাসায় গিয়ে বলতেছে ব্যালট বের করে দেন, ছিঁড়ে দেন বা সব ব্যালট আমাদের থেকে কেড়ে নেয় এবং আমাদের একের পর এক ব্যালট আমাদের থেকে ছিঁড়তে বলে। উনিও ছিল একের পর এক ব্যালট ছিঁড়তে বলে আর আমাদের ভাঁজ করে দেখাতে বলে। তারপরে ওরা একের পর এক ব্যালট সেই ব্যালট বাক্সে ফেলতে থাকে। আমার নির্বিঘ্নেই চলছিল 10:30। তারপরে হঠাৎ করে আমাদের পাশে, আমরা 246, পাশে আরেকটা বুথ ছিল একই স্কুলে 247, ওখানে হঠাৎ করে চিল্লাহল্লা শব্দ, বোমাবাজি। তা কিছু আমরা বুঝে ওঠার আগে সব ভোটার আতঙ্কে চলে গেল এবং 10-12 জন গামছা পরিহিত আততায়ী বাহিনী বন্দুক নিয়ে আমাদের বুথে চলে আসলো। ওরা 10-12 জন হবে, ওরা ফায়ারিংও করেছে শূন্য অনেক এবং আমাদের ওখানেও মোটামুটি ভয় দেখিয়ে ধমকিয়ে ব্যালট বা সব ব্যালট আমাদের থেকে কেড়ে নেয় এবং আমাদের একের পর এক ব্যালট আমাদের থেকে ছিঁড়তে বলে। উনিও ছিল একের পর এক ব্যালট ছিঁড়তে বলে আর আমাদের ভাঁজ করে দেখাতে বলে। তারপরে ওরা একের পর এক ব্যালট সেই ব্যালট বাক্সে ফেলতে থাকে। আমাদেরই একজন ফার্স্ট পোলিং অফিসার, তিনি ওই সময় কোনো মতে প্রাণ বাঁচিয়ে আমাদের রুম থেকে বের হয়, বেরিয়ে সেক্টরকে ফোন করে, ততক্ষণে সেন্টার পোস্ট আসে, তারপরে ওরা যায়। নাহলে এরভাবে আমরা কতক্ষণ থাকতাম আমরা নিজেরাও জানি না। সেন্টার পোস্ট ছিল না, একটাই হোমগার্ড ছিল স্টেটে। ভয়ে বলতে আমরা সবাই আতঙ্কে আছি, আমাদের বাড়ির লোকও টিভিতে এতক্ষণে ঘটনাটা দেখে গেছে, বাড়ির লোকও সমানে ফোন করছে এবং আমরা এটা আগেই আজ করেছিলাম গতকাল রাত্রে, একের পর এক যখন বোম ফাটছিল চারপাশে উত্তপ্ত ছিল তখন আমরা বারবার সেক্টরকে ফোন করেছি যে সেন্ট্রাল ফোর্সের কী খবর, কিন্তু ওনারা কিচ্ছু বলেনি একবারও যে আপনাদের এই অবস্থায় হতে পারে। ওনারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা আপনাদের দেখছি, কিন্তু একবারও সেন্ট্রাল ফোর্স আসেনি। এবং এত কিছু আমরা যে এখন প্রাণে বেঁচে এখানে এসেছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার। ঘটনাটা দীপচাঁদ প্রাইমারি স্কুল, জানকী তিওয়ারি প্রাইমারি স্কুল, হ্যাঁ এটা ছোট আটিয়াবাড়ি, দিনাটা ভিলেজ টু। আপনার কি নাম? আমার কৌলিক দাস। কি দায়িত্ব ছিলেন? প্রিসাইডিং অফিসার। সব থেকে আপনারা বেশি হাইলাইটেড করুন, আমরা এতটা প্রাণে বেঁচে আসলাম, আতঙ্ক নিয়ে আসলাম, আসার পরে কোথায় আসছি আমরা? তারা পাঠিয়েছে, এই ডিসিআরসি অফিসাররা পাঠিয়েছে, তারা আমরা আসার পরে তো কই, কোনো অফিসারকে দেখা পাচ্ছি না। আন্দোলন শুরু করো এখানে, এরা নিবে না কিন্তু। হ্যাঁ বসো বসো বসো। সন্তোষী মা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যে কোনো খেলাধুলো সরঞ্জাম পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন ডিএসসি, A+, MCC, সংস্কারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টেনিস ব্যাট, ছাড়াও ইংলিশ উইলো এবং কাশ্মীর উইলো ব্যাট তো থাকছেই। লিনিং, ইউনেক্স সহ বিভিন্ন কোম্পানির ব্যাডমিন্টন, সেগা, নিভিয়া, আঞ্চা সহ বিভিন্ন কোম্পানির ফুটবল বুট, রানিং শু, ক্রিকেট শু, টেকনো স্পোর্টসের টি শার্ট, ট্র্যাক প্যান্ট পেয়ে যাবেন। রয়েছে হোলসেলের সুবিধা। ঠিকানা দিনহাটা, শীতলা বাড়ি রোড। আমাদের যোগাযোগ নম্বর 6295087429। আমরা তো ওই যখন ওরা দলবল নিয়ে 9-10 জন ঢুকে পড়লো বন্দুক নিয়ে এবং আমার পাশে গিয়ে বলতেছে ব্যালট বের করে দেন, ছিঁড়ে দেন, ভাঁজ করে দেন, তখন তো আমার মানে শরীর একদম কাঁপতেছিল ভয়ে। তারপর আমরা বাধ্য হয়ে ব্যালট বের করে দিচ্ছি, ওরা সমানে ছাপ্পা মারা শুরু করে দেয় এবং সেই সময় আমাদের যে ফার্স্ট পুলিশ অফিসার, ও আস্তে আস্তে বের হয়ে সেক্টরে ফোন করে, তারপর সেক্টর ঢুকে যায়, তখন ওরা পালিয়ে যায়। কিন্তু ঘটনা ঘটার 3 ঘন্টা পরে আমাদেরকে এখানে রেস্কিউ করা হলো, কিন্তু আমরা ওই 3 ঘন্টায় কি আতঙ্ক অবস্থায় ছিলাম ওই স্কুলে মানে বলা যায় না। প্রদীপ কুমার বর্মন। কি দায়িত্ব? আমি হচ্ছি পুলিং পার্সোনাল।